রাজ্য সরকার সম্প্রতি সরকারি কর্মচারীদের নতুন করে 5% মহার্ঘ ভাতা প্রদান করে। এরপরেও কর্মচারীদের বকেয়া রয়েছে আরও 26%। মহার্ঘ ভাতা কর্মচারীদের ন্যায্য পাওনা, মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ঘোষণা করা হয় মহার্ঘ ভাতা। তাই বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের ন্যায় বেতন ভাতা, বেকারদের কর্মসংস্থানের জন্য সমস্ত শূন্যপদ পূরণ, দ্রব্যমূল্য রোধ করা সহ মোট 6 দফা দাবিতে দাবি সপ্তাহ পালন করেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। রবিবার দাবি সপ্তাহের শেষ দিন আগরতলা কর্নেল চমুনি এলাকায় দিগ্বিজয় ভবনের সামনে দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠন 2 ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল। গণঅবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ননীগোপাল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান নরেশ চন্দ্র দত্ত, কমল রায় চৌধুরী, মহাসম্পাদক অঞ্জন রায় চৌধুরী সহ আরও অনেকে। এই গণঅবস্থান থেকে দাবি সনদ সম্বলিত এক স্মারকলিপি প্রেরণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সমন্বয় কমিটির রাজ্য মহাসম্পাদক অঞ্জন রায় চৌধুরী বলেন, মহার্ঘ ভাতা কর্মচারীদের ন্যায্য দাবি। মূল্যবৃদ্ধির ফলে আয়ের যে অবক্ষয় ঘটে তার ক্ষতিপূরণের জন্য কর্মচারীদের দিয়ে মঞ্জুর করা হয়ে থাকে। বর্তমানে প্রশাসনে বিভিন্ন কালো আইন এবং ভয়ভীতির কারণে শিক্ষক কর্মচারীরা প্রতিবাদ করতে মিটিং মিছিলে যেতে ভয় পাচ্ছে, ফলে শিক্ষক কর্মচারীরা বিভিন্নভাবে বঞ্চনা শিকার। আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একটা ফ্যাসিস্ট মানসিকতা নিয়ে সরকার চলছে। মানুষের আন্দোলনকে তারা দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা জিআরবিটি নিয়োগের প্রশ্নে, বেকারদের আন্দোলন বলুন, 10,300 আন্দোলন বলুন, অর্থাৎ বিরোধী কথা যারা বলবে, বিরোধী আন্দোলন যারা করবে, তাদেরকে দৈহিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আঘাত করে মানুষের আন্দোলনকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রাম নিয়েছি। ভবিষ্যতে আমাদের কর্মসূচি থাকবে, আমাদের আহ্বান থাকবে, অতীতেও ছিল, যে যারা শিক্ষক কর্মচারী সমস্যা নিয়ে ভাবেন, সেই জাতীয় শিক্ষক কর্মচারী সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে কিছু করা যায় কিনা, লড়াই করা যায় কিনা, যাতে দাবি আদায় সহজতর হয়, সেই জন্য আমাদের আহ্বান থাকে। আমার নাম অঞ্জন রায় চৌধুরী, আমি মহাসচিব ত্রিপুরা কর্মচারী সমন্বয়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।